নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। ব্যারাকপুর পৌরসভায় কি প্রক্রিয়ায় আবেদন করলে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন, বিস্তারিত জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। পৌরসভায় কোনো সমস্যা নেই, আমরা সমস্ত কাউন্সিলর 24টা ওয়ার্ডের কাউন্সিলরের থ্রুতে আমরা কুপনগুলি ডিস্ট্রিবিউশন করি। আমরা যে কজনকে আমরা দেব ভ্যাকসিন, সে 200 হোক, 300 হোক, 400 হোক, 500 হোক, টোটালটাই আমাদের হচ্ছে থ্রু কাউন্সিলর, ওয়ার্ডের কাউন্সিলর দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন করি এবং সে কাউন্সিলররা সেই কুপনগুলি দেওয়া হয়, তাদের নাম এবং আধার কার্ড জমা রাখে এবং ফোন করে করে ডেকে ডেকে খরচা দেয়। সুষ্ঠুভাবে কোনো সমস্যা কিছু নেই, 80 ঊর্ধ্বে যারা আছে তাদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন করাতে হবে, সেটাও আমরা সেই প্রক্রিয়াটাও শুরু হয়েছে। আমাদের আপাতত 2 ওয়ার্ড হয়েছে, আমরা প্রতিদিন 1টা করে ওয়ার্ড করছি সেইভাবে, কারণ আমাদের কোনো সমস্যা নেই। দ্বিতীয় ডোজ একদম ওপেন ক্লিয়ার করে দেওয়া হয়েছে, ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে, যার দ্বিতীয় ডোজের প্রয়োজন হবে সরাসরি আমাদের ভ্যাকসিন সেন্টারে ফার্স্ট ডোজের কাগজ নিয়ে গেলেই সাথে সাথে তাকে দিয়ে দেওয়া হচ্ছে। ভিড় হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, লোকে যখন জানছে এখানে মানে ভ্যাকসিন দেওয়া হবে, প্রচুর লোক হয়তো দেখা গেল 300 লোককে দেবে, কিন্তু সেখানে 1000 লোকের লাইন পড়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা করতে দিচ্ছি না। আমরা অ্যাডভান্স যাকে কুপন দিচ্ছি সেই শুধু আসবে, অন্য কেউ আসবে না, এবং সেই সবটাই কিন্তু থ্রু কাউন্সিলর করা হচ্ছে ওয়ার্ডের কাছে। আমাদের অনলাইন কিছু আছে সরকারি নিয়ম অনুযায়ী, সেটা সংখ্যায় খুব কম, আমাদের টোটালটাই অফলাইন। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।